পঙ্গপাল খাওয়া ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কি না এ বিষয়ে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন। পঙ্গপালকে টিড্ডিও বলা হয়। কেউ কেউ বলেছেন যে ঘাস ফড়িং আর পঙ্গপাল এগুলো একই জিনিস, একই প্রজাতির, অর্থাৎ ফড়িং। এই ফড়িং বা পঙ্গপাল তথা টিড্ডি এগুলো খাওয়ার ব্যাপারে ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ কি? অনেকে এটা নিয়ে ট্রল করেন, হাসাহাসি করেন, মজা করেন এটার খাওয়ার বিষয় নিয়ে, আবার অনেকে খাওয়াটাকে জায়েজ বলেন। আসলে এই বিষয়ে আমরা পরিষ্কার ধারণা পাই সুনানে ইবনে মাজা এবং মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিস থেকে। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উহিল্লা লানা মাইতাতানি ওয়া দামান, অর্থাৎ আমাদের জন্য দুটি প্রাণীকে মৃত খাওয়া জায়েজ করা হয়েছে। তার একটা হলো মাছ, মরে গেলেও খাওয়া যায়, আর একটা হলো ফড়িং, মারা গেলেও খাওয়া যায়। টিড্ডি, ফড়িং বা পঙ্গপাল যাই বলি না কেন, এ হাদিস থেকে পঙ্গপাল খাওয়ার বিষয়টি অনুমোদিত সেটি আমরা বুঝতে পারলাম। আর সেই সাথে দুটি রক্তকে আমাদের জন্য হালাল করা হয়েছে, তার একটা হলো কলিজা, আর একটা হলো তিল্লি বা প্লিহা। এ হাদিসের বাইরে আমরা বুখারীতে আরেকটি হাদিস পাই, আবদুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং সেই হাদিসে তিনি বলেছেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছয় বা সাতটি যুদ্ধে বা অভিযানে অংশগ্রহণ করেছি, সেগুলোতে আমরা ফড়িং খেয়েছি। এখান থেকেও পঙ্গপাল বা ফড়িং খাওয়ার বিধান আমরা ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে সেটি জানতে পারি। সুনানে আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পঙ্গপাল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, লা আকুলুহু ওয়া লা উহাররিমুহু, অর্থাৎ আমি পঙ্গপাল নিজে খাই না কিন্তু এটাকে হারামও বলি না। এ হাদিস থেকেও বোঝা যায় যে পঙ্গপাল খাওয়া হারাম নয়, যদিও এ হাদিস এর সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, অর্থাৎ এটার বিশুদ্ধতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। সর্বসাকুল্যে আমরা সবগুলো হাদিসকে সামনে রাখলে দেখি পঙ্গপাল খাওয়া ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে, এজন্য পৃথিবীর কোনো ফোকাহা একরামই পঙ্গপাল খাওয়াকে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে হারাম বলেননি। কারোর যদি রুচিতে না কুলায় তিনি খাবেন না, কিন্তু কারোর যদি রুচিতে কুলায় তিনি খেতে পারেন। আল জাজিরার একটি রিপোর্ট আমরা দেখেছি এ বিষয়ে, সেখানে তারা উল্লেখ করেছেন যে পৃথিবীতে বহু প্রজাতির পঙ্গপাল রয়েছে এবং ফড়িং রয়েছে, এর বেশিরভাগই মানুষের খাবারের জন্য উপযুক্ত এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ সেটা খেয়ে থাকে। আর এর বাইরে বিভিন্ন দেশে মানুষ অনেক রকমের পোকামাকড় ইত্যাদি যা পায় তাই খেয়ে থাকে। এ বিষয়ে কোরআনে কারিমের একটি আয়াত আমাদেরকে নির্দেশনা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, অর্থাৎ নোংরা জাতীয় যেগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে, কিন্তু ফড়িং যেগুলো উড়ে বেড়ায় এ জাতীয় পঙ্গপাল, টিড্ডি, ফড়িং এগুলোকে আমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব আমাদের কারোর যদি রুচিতে না কুলায় আমরা সেগুলো খাবো না, কিন্তু সেটা আমরা ট্রল করবো না বা সেগুলোকে হারাম করবো না, কারণ কোরআনে কারিম আল্লাহ বলেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যা হালাল করেছেন সেটাকে আপনি হারাম কেন করছেন? আমরা খেলাম না বা আমার খেতে ভালো লাগলো না সেটা ভিন্ন কথা, কিন্তু ফ্রাই করে বা বিভিন্ন পদ্ধতিতে এই ফড়িং বা পঙ্গপাল খাওয়া হয়, টিড্ডি খাওয়া হয়, কারণ মনে চাইলে তিনি খেতে পারেন, ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটি অনুমোদিত এবং জায়েজ। বাংলাদেশে কেউ ফড়িং খেলে তো এলাকা থেকে বাইর করে দিবে, এই খবিশ করতে গেছে। আসলে ওটা হালাল জিনিস ফড়িং, ওই যে বড় বড় এগুলি যারা পঙ্গপাল বলে এগুলিকে, এটা হালাল। এটা আফ্রিকা মহাদেশে, আরব মহাদেশে অনেক সময় আসে কোটি কোটি ফড়িং একসাথে। আমি সৌদি আরবে গিয়ে দেখছি রাস্তায় হাজার হাজার মরে রয়েছে এই ফড়িংগুলি, বিভিন্ন কালারের হয়। এটা হালাল, খুব সুস্বাদু, এগুলি ভাজি করে খাওয়া যায়। হাদিসে আসলো যে সাহাবারা কি করেছেন, জেহাদের সফরে গিয়ে খেয়েছেন এই ফড়িং পঙ্গপাল। এই হাদিস থেকে বোঝা যায় হাদিসুল বাবি ইয়াদুল্লু আলা হিল্লি আকলিল জারাত, যে পঙ্গপাল এই ফড়িং খাওয়া জায়েজ। আপনারা খান না সেই জন্য অবাক লাগছে, আরবরা খুব শখের সাথে খায় পঙ্গপাল। ঠিক ফড়িং ঠিক ওই রকমই যেমন আপনাদের চিংড়ি মাছ, চিংড়ি মাছের রক্ত নেই, একেবারে ফড়িং এর মতো, ঠিক না? কেউ যদি জীবনে চিংড়ি না খেয়ে থাকে অরুচি লাগবে, এটা আবার কোন মাছ হইল, যে মাছ বলি না ফড়িং, ঠিক না? তো যেমন যারা খায়নি চিংড়ি তাদেরকে লাগে, ঠিক ওই রকমই আপনারা যারা খাননি পঙ্গপাল খাননি সেই জন্য আপনাদের ওই রকম লাগছে।